سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدو ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدو ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم وسنمضي ندق معاقلهم بدم دام يقلقهم وسنمضي. السلام عليكم ورحمة الله وبركاته. أشكرك على ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন গাইস. অ্যাপাচি আরটিআর এই বাইকটি একদম নতুনের মতোই কিন্তু আছে, ওয়ান্টেজ অবস্থায় আছে, যে কোনো জেলায় নাম্বারও করে নিতে পারবেন। কারণ হচ্ছে এই বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমার মালিকানা চেঞ্জ করে দেব শোরুম কাগজগুলো। তো শোরুম কাগজগুলো পরিবর্তন হওয়ার পরে কিন্তু বাইকটির নাম্বার আপনারা নিজের সুবিধা অনুযায়ী করে নিতে পারবেন যে কোনো জেলা থেকে, ঠিক আছে? বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ঠিক আছে, সর্বপ্রথম সামনের টায়ার থেকে শুরু করি। সামনের টায়ারে দেখুন অনেক গভীর ভিট আছে, যা 30-35 হাজার কিলো চালানো সম্ভব হবে, এতে কোনো সন্দেহ নেই, শুধু ময়লা পড়ে আছে। মাঠগাড়ে বিন্দ পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, ফুল ফ্রেশ। ঠিক আছে, দেখুন হাইড্রোলিকটা কিন্তু চুল পরিমাণও হয় যায় না, দেখুন চুল পরিমাণ দুটি সংখ্যা ফ্রেশ আছে। হেডলাইটের গ্লাসটাও কিন্তু ফ্রেশ, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত। এই সাইডে দেখুন তো সিগন্যাল লাইট পর্যন্ত কোনো দাগ আছে নেই, একদম নিখুঁত আছে। হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু অল ওকে আছে, ফুল ফ্রেশ। টাঙ্কির দিকে তাকান, দেখুন টাঙ্কিতেও কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, শোরুম কন্ডিশন টাঙ্কি, এতে কোনো সন্দেহ নেই। ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। দেখুন বাম্পারটা দেখুন ফ্রেশ, ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন, বেশি কথা বলবো না, গাড়িটির শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন। যদি এই ইঞ্জিন এবং শোরুমের ইঞ্জিন কোনো ধরনের তফাত হয়ে থাকে সরাসরি গাড়ি ব্যাক দেবেন, ঠিক আছে? এক কথায় এই কথাটা কেন বললাম, বাইকটির ইঞ্জিন শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। সাইড কভারগুলো দেখুন একদম নিখুঁত ফ্রেশ, এই জিনিসগুলো ফ্রেশ আছে। এবং এখানে ব্যাগ রাখার একটা দামি হুক আছে, বাজার টাজার করে দেখবেন, সিট থেকে নিয়ে প্রতিটা অংশ নিখুঁত পরিমাণ আছে, দেখুন ফুল ফ্রেশ, দেখুন। তো গাইজ এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। তো বাইকটি নাম্বার সারা প্লেট দেখে বুঝতে পারতেছেন ওয়ানডেজ অবস্থা আছে, সারা বাংলাদেশে যে কোনো বিআরটির মাধ্যমে নাম্বার করে নিতে পারবেন। তো বাইকটির শোরুম কাগজ যেগুলো আছে যার কাছে বিক্রি করব তার নামে মালিকানা চেঞ্জ করে দেব, ঠিক আছে? আর যখন মালিকানা চেঞ্জ করে দেব, বাইকটি মূল মালিক যখন আপনি হয়ে যাবেন, তখন কিন্তু বাইকটি যে কোনো জেলা থেকে ইজিভাবে সহজভাবে নাম্বার করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট দুইটাই ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, এবং অংশটা অনেক ফুল ফ্রেশ। পিছনের টায়ারটা দেখুন একদম শোরুম কন্ডিশন টায়ার, ঠিক আছে? এই সাইডগুলো দেখুন একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, ফ্রেশ। সাইলেন্সারটা দেখুন ফ্রেশ, সাইড কভার সহ সিট থেকে নিয়ে প্রতিটা অংশ নিখুঁত আছে, একটা চুল পরিমাণ দাগ থাকলে গাড়ি নেবেন না, ঠিক আছে? অনেক সুন্দর বাইক আছে। ট্যাঙ্কিটা দেখুন ফুল ফ্রেশ, ঠিক আছে? কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত। ইঞ্জিনের চেহারাটা দেখুন একদম নিখুঁত। এই ইঞ্জিনটার সম্পর্কে আর কথা বলবো না, বাইকের ইঞ্জিন শোরুমের সাথে মিলাইবেন, কোনো ধরনের কম বেশি হবে না ইনশাআল্লাহ। এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু
অল ওকে আছে সিগন্যাল লাইট সহ দেখতে পাচ্ছেন কত ফুল ফ্রেশ তো গাইস এখন বলবো গাড়িটির হ্যান্ডেলের পুরো অংশটা ঠিক আছে দেখুন একদম নিখুঁত আছে হ্যান্ডেলের পুরো অংশটা এবং চাবি দুইটি চাবি আছে গাড়ির সাথে এটা ইন্ডেক্স চাবি এটা ব্যবহৃত চাবি দেখতে পাচ্ছেন তো চাবি যেহেতু দুইটাই আছে এটা নিয়ে আর কোনো টেনশন নেই তো গাড়িটি চলা দেখুন গাড়িটি চলা 1500+ বাট 1500 গেলেও একটু কমানো আছে সম্ভবত বাইকটা চলা তাও টায়ার হিসেবে 5000 চলা টায়ার কোয়ালিটি হিসেবে মিটার অবশ্যই একটু কমে দেওয়া আছে ধরেন অর্ধেক কমে দেওয়া আছে আর কি মিটার দেখে গাড়ি আসলে কিনতেও নাই তবে সাউন্ড কোয়ালিটি মনে হচ্ছে যে 500 গেলেও চলে নাই ঠিক আছে সাউন্ড কোয়ালিটি দেখে মনে হচ্ছে 500 গেলেও চলে নাই এত সুন্দর সাউন্ড এবং আউটসাইডও তাই তো সব মিলে বাইকটি একদম ইনটেক এবং নতুনের মতোই আছে তো এখন বাইকটির দামে আসবে বাইকটি ফিক্সড প্রাইস 135000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 135000 টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু